নমস্কার। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যেই হোক না কেন, আমাদের সময় এসেছে এবার একটুখানি গুটিয়ে তোলার। বলতে জাল ফেলেছেন মাছ ধরার জন্য, নির্দিষ্ট সময়ের পর সেই জালটাকে মাঝিরা উপরের দিকে টেনে তুলছে। আপনারও সেই রকম একটু গুটিয়ে তোলার সময় হলো এখন। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সঙ্গে আপনার খুব মাখামাখি সম্পর্ক, খুব ভালো সম্পর্ক, কিন্তু আজকে বলবো এই দু ধরনের মানুষের সঙ্গে সম্পর্কটা একটু ক্রস করুন। বলছেন যে দু ধরনের মানুষের সাথে সম্পর্ক রাখবেন না। আজকে আমাদের একজন দর্শক বন্ধু, তিনি এই প্রসঙ্গটা আমাকে তুলে দিয়েছেন, কথা বলার জন্য বলেছেন দু ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক রাখবেন না। কোন দু ধরনের মানুষ? প্রথম হচ্ছে দিতে পারলেই পীড়িত, না হলেই বিপরীত। এই সংখ্যাটা নিহাত কম নয়। আমার কাছের মানুষ, আমার আত্মীয়দের মধ্যে বেশি হয় দিতে পারলেই পীড়িত, না হলেই বিপরীত। যতক্ষণ আপনি দিতে পারছেন ততক্ষণ ভালো, আপনি দিতে না পারলেই তারা আপনার খোঁজখবর নেয় না। একটু চেক আপ করা শুরু করুন তো। আপনি তাদের খোঁজখবর নেন, তারা কবার আপনার খোঁজখবর নেয়? আপনি অসুস্থ হলে তারা খবর নেয়? এই যে করোনার সময় একটা কঠিন পরিস্থিতি গেছিল সবার জীবনে, নানাভাবে সমস্যায় জর্জরিত হয়েছিলেন, আর্থিকভাবে কেউ জর্জরিত হয়েছিলেন, কেউ মানসিকভাবে সমস্যায় জর্জরিত হয়েছিলেন, কেউ রোগের শিকার হয়েছিলেন, কে আপনাকে সহযোগিতা সেবা করেছিল, সাহচর্য দিয়েছিল, কটা আত্মীয় আপনার খবর রেখেছিল বা এখনও নেয়? যারা নেয় না, শুধু ওই দিতে পারলেই ভালোবাসা, তাদের সঙ্গে আমি সম্পর্ক আজকের যুগে রাখতে চাই না, রাখবো সামাজিক সম্পর্ক। যেমন করে দূরের মানুষের সাথে সামাজিক সম্পর্ক রাখি তেমনই রাখবো। আর এই মনে রাখবেন, অপাত্রে দান করতে যাবেন না। যাদের সঙ্গে দিলেই পীড়িত না হলে বিপরীত, তাদেরকে দিয়ে কোনো দিন মন ভরাতে পারবেন না। যতক্ষণ দেবেন বরঞ্চ দিতে দিতে তাদের চাহিদার মাত্রা আরও বেড়ে যাবে, আর সেই চাহিদা যখনই পূরণ হবে না তারা আপনার বিরুদ্ধে চলে যাবে, এটা কখনো কাম্য নয়। তাই বলবো শক্ত হন, ওই রকম আত্মীয় পরিজনদের এবার থেকে বাদ দিয়ে চলার চেষ্টা করুন। যাদেরকে আপনি ওই যারা শুধু স্বার্থের জন্য, যারা শুধু ওই দেওয়া থোয়ার জন্য সম্পর্ক আপনার সঙ্গে রেখেছে, যতক্ষণ দিতে পারবেন, ওই যেমন করে গাভীটা যতক্ষণ দুধ দিতে পারে তার মূল্য আছে, আর গাভীটা যেই দুধ দিতে পারছে না তখন তাকে কষাইয়ের হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে, এই রকম ব্যাপার। একটু স্টেডি হন। আমি ব্যক্তিগতভাবে আমার বহু আত্মীয় পরিজন, বহু আপনজন, তাদের সঙ্গে আমি দেখেছি তারা আমাকে খোঁজ নেয় না। আমি যখন অসুস্থ হয়ে পড়ি, যারা আমাকে কোনোদিন সামনাসামনি দেখেননি, বহু দর্শক বন্ধু, বহু কাছের মানুষ স্বস্তি বার্তার খবর নেন, কেমন আছি খবর নেন, তারা আমার জন্য সুস্থতা প্রার্থনা করেন। আমার সবচেয়ে বড় আপনজন আপনারা, সেই মানুষগুলো যারা আমার খবর নেন, যারা আমার সুস্থতা প্রার্থনা করেন, যারা আমার খবর, মানে আমি সুস্থ হয়েছি কিনা খবর নেন, এরাই আপনজন। আর বহু রক্তের সম্পর্কের মানুষ আজ বহু দূরে তাদের থেকে, তবুও তারা খবর নেন না একবারের জন্য। আচ্ছা, ওসব বাদ দিলাম। এবার হচ্ছে দ্বিতীয় ধরনের মানুষ, কাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। আপনার কাছে এসছে, খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, বলার পর লাস্টে শেষে বলছে, ভাই আমাকে কিছু টাকা ধার দিতে পারিস? একটু সমস্যা। আপনি বললেন মিষ্টি কথায় গলে গিয়ে, আপনি তাদের কথায় রাজি হয়ে গেলেন, তারপর দেখছেন যেই তার স্বার্থপূর্ণ হয়ে গেছে, আর আপনাকে চেনে না, আর আপনাকে চেনে না। ওই জন্য একটা কথা বলেছিলাম একবার, যে আত্মীয় পরিজন, কাছের মানুষ কেউ টাকা ধার চাইলে আপনি ততটুকুই সাহায্য করবেন, আপনার নিজত্ব না হারিয়ে আপনি মনে মনে ভাববেন এটা তার থেকে আর ফেরত নেব না, এই মনোবৃত্তিটা মনটাকে তৈরি করে তারপর তাকে সাহায্য করবেন। তো এইভাবে বলবো যে মনে রাখবেন যে এই দু ধরনের মানুষ, এই স্বার্থপর মানুষগুলো শুধু স্বার্থে কাছে আসে, স্বার্থ মিটলেই আর চেনে না। তো এদের থেকে আজকে যুগে দূরে থাকুন। স্বার্থপর মানুষ শুধু স্বার্থে মিষ্টি কথা বলবে, তারপর রাস্তায় দেখা হলে চিনতেও পারবে না, এদের থেকে আজকে দূরে থাকার সময় হলো। তাই দু ধরনের মানুষের থেকে দূরে থাকুন, ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, একদম বলবো এই পয়েন্টটার বিস্তারিত আলোচনা থাকবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অবশ্যই সঙ্গে থাকুন। নমস্কার।